সবার উপরে থেকে চট্টগ্রামে খেলতে এসেছিল চিটাগাং বাইকিং। শেষ পর্যন্ত রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ানসের তৃতীয় দল হিসেবে শেষ চারে নাম লিখিয়েছে চট্টগ্রাম। চট্টগ্রামের পর্ব শেষ করেছে মুশফিকুর রহিমের চিটাগাং বাইকিং। এখন প্রশ্ন একটাই, চতুর্থ দল হিসেবে শেষ চারে খেলবে কে, ঢাকা ডাইনামাইটস নাকি রাজশাহী কিংস? এ প্রশ্নে উত্তর মিলবে ঢাকার শেষ পর্বে। তবে রাজশাহী আর কোনো ম্যাচ বাকি নেই, অর্থাৎ রাজশাহীর পয়েন্ট 12 এবং খেলাও শেষ 12। অন্যদিকে সাকিবের ঢাকার খেলা বাকি আরও দুটি, একটি সবার নিচে থাকা খুলনার সঙ্গে, অন্যটি সবার আগে শেষ চারে পৌঁছে যাওয়া কুমিল্লার সাথে। মাশরাফির রংপুর, তামিম ইমরুলের কুমিল্লা আর মুশফিকের চিটাগাং শেষ চারে। চতুর্থ দল হবার লড়াইয়ে সাকিবের ঢাকা আর মিরাজের রাজশাহী। ঢাকার শেষ পর্বে যেহেতু আর কোনো ম্যাচ নেই রাজশাহীর, তাই শুধু অপেক্ষা করতে হবে রাজশাহীকে। তাছাড়া আর কোনো কিছু করার নাই, ঢাকার আছে শেষ দুই ম্যাচ, অন্তত একটি জয় দরকার, তাহলেই শেষ চারে টিকিট মিলবে সাকিব বাহিনীর। আর দুই ম্যাচ হারলে মিরাজের রাজশাহী চার নম্বর দল হিসেবে চলে যাবে শেষ চারে। এরকম আরও আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং কে যাবে বিপিএলের চার নম্বরে, ঢাকা নাকি রংপুর, তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর খুদাহাফিজ, ভালো থাকবেন।